কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় নিশ্চিত। 9 মার্চত হব ঘোষণা। কংগ্রেসের প্রার্থী তালিকা এনকেটিভির হাতত। প্রদ্যুৎ বরদলৈ বরপেটালৈ ঠেলি গৌরবক নগাঁওলৈ অনার চেষ্টা। প্রদ্যুৎ বরদলৈ সম্মান করবলৈ বারম্বার বহিছে বৈঠক। অন্তিম মুহূর্তত সলনি হব পাৰে দুটামান সমষ্টিৰ প্রার্থী। এতিয়াও প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতত জর্জরিত কংগ্রেস। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পিছতেই অত্যধিক তৎপর হয়েছে বিরোধী ঐক্য মঞ্চ। সম্ভাব্য প্রার্থী তালিকা এনকেটিভির হাতত। সূত্র অনুসরি কাজিরঙা সমষ্টিত প্রার্থিত্ব লাভ করব রোজলীনা তিৰ্কীয়ে। দৰং ওদালগুৰি সমষ্টিৰ প্রার্থী হব মাধব রাজবংশী। কোকরাঝাৰ সমষ্টিৰ কংগ্রেস প্রার্থী গর্জন মুসাহারি। শিলচৰ সমষ্টিত যদিও নতুনকৈ সোমাইছে নৈরিতা জয় শুক্লাই, তথাপি চর্চাত আছে সূর্যকান্ত সরকারের নামও। ডিফুত জয়রাম ইংলেঙে প্রার্থিত্ব পাতো নিশ্চিত। চর্চা চলিছে যোরহাটত প্রতিদ্বন্দ্বিতা আগবাবনে গৌরব গগৈয়ে। এখোজ আগলৈ দি দুখোজ পিছলৈ চাইছে গৌরব গগৈয়ে। যোরহাটত আত্মবিশ্বাসী নহয় গৌরব গগৈ। নগাঁও সমষ্টিৰ পৰা প্রতিদ্বন্দ্বিতা করার মন গৌরব গগৈ। কংগ্রেসত চলিছে এতিয়া সৈমান আর অন্তঃকন্দলর রাজনীতি। প্রদ্যুৎ বরদলৈ গুজনি, নগাঁও সলনি বরপেটাত হব পাৰে প্রদ্যুৎ বরদলৈর ঠিকনা। শোণিতপুর আপক এৰিব পাৰে কংগ্রেসে। বিরোধী ঐক্যর অংশীদারী হিসাবে আপক এৰিব পাৰে কংগ্রেসে। কিন্তু শক্তিশালী দাবিদার হৈছে প্রেমলাল গুঞ্জু আর বর্ণালী ফুকন। গতিকে আমি 7 তারিখে আমি সিইসি মিটিং পাতিম। পাতি পেলাই আমি দিনত পোহৰত ভালকে টাইপ সাইপ করে 8 তারিখে আবেলি মানলৈকে আমি লিষ্টখন উলিয়াই দিম। জেপিয়ে ডিব্ৰুগড় বিচাৰিছে, সেইটোতো সবেই জানো। CPM-এ বৰপেটা কথা পাতিছে, আপে 3খনত পাতিছে, তৃণমূলে যদিও মোৰ সৈতে পতা নাই। ইলেকশ্যন খেলা যে পৰিকল্পনা আছে সেইটোতো আমি সবেই জানো। গতিকে বাকী চূড়ান্ত সিদ্ধান্তটো যিহেতু আৰু মাত্ৰ কেইঘণ্টামান, মই কৈছিলোঁ 150 ঘণ্টা, এতিয়াতো মই আৰু সময় কমাই দিলোঁ আপোনালোকক। গুৱাহাটী সমষ্টিৰ বাবেও নিশ্চিত মীৰা বৰঠাকুৰৰ নাম। মীৰা বৰঠাকুৰৰ বিৰুদ্ধেও উঠি পৰি লাগিছে একাংশ। সৰ্বানন্দ সোণোৱালৰ নাম ঘোষণাৰ পিছতেই সুৰ সলাইছে লুৰিণজ্যোতি গগৈয়ে। করিমগঞ্জ সমষ্টিৰ পৰা নিশ্চিত হৈছে হাফিজ ৰশিদ চৌধুৰীৰ নাম। লখিমপুৰত নিশ্চিত ৰাণী নৰহৰ নাম। কিন্তু একাংশই উদয় শংকৰ হাজৰিকাক প্ৰাৰ্থী হিচাপে থিয় কৰাবলৈ লগাইছে হেতা ওপৰা। জবা দাসৰ ৰিপৰ্ট, NKTV+।